তবে সিঁড়িতে দাঁড়ালে মাথার উপরে দেখা যাবে হাতের এই আমরা হরফ দেখো, যদিও ওটা ইংরেজি, এই বাংলা হরফের কিন্তু এখনো বাংলা হরফ পাওয়া যাবে এখন যেগুলো হচ্ছে এখনকার ছাপা, এইটা বিবর্তিত হয় যেমনভাবে ছাপার হরফ যাচ্ছে এবং যারা এইগুলো খোদাই করতেন তারা এই ছাপার হরফেরটাকে অনুকরণ করেই এইগুলো লিখছে, যার ফলে এইগুলো দেখে এই ফলক দেখে পিরিয়ড নির্ণয় করে। ঝামাপুকুর মানে নামটা বাড়ি তৈরি হচ্ছে মানে তার সামনে পুকুর থাকে, এটা পুকুরের অনেক প্রয়োজনীয়তা আছে, খাবার জল হোক মেন প্রয়োজন হচ্ছে পুকুরটা খোঁড়া মানে তার মাটিটা, কারণ ওই মাটিটা দিয়ে ইয়ে তৈরি করে ইট তৈরি করেই বাড়িটা তৈরি হচ্ছে। আচ্ছা, তাই পুকুর খোঁড়া, সেই জন্যই যে কোনো বড় বাড়ি তৈরির আগে পুকুর খোঁড়াটা খুব জরুরি ছিল, যেটা খোঁড়া হচ্ছে ওটা জল থাকবে থাকবে কিন্তু ওই মাটিটা তৈরি ওই মাটিটাই কিন্তু ব্যবহার হচ্ছে বাড়িতে, কারণ এত তখন তো আর নিজের কারখানা ছিল না, তখন তো আস্তে আস্তে বাড়ি তৈরি হচ্ছে। নিজেরা কলকাতায় যখন প্রথম দিকে নগরায়ণ হচ্ছে সারা কলকাতা পুরোনো মত দেখি সারা কলকাতা ভর্তি পুকুর সলিড করতে গেলে তো অনেকটা ইয়ে ডিজাইন অনুযায়ী ফাঁকা রাখা কোনো ক্ষতি নেই সেই সব না, ফাঁকা রাখার একদম গোড়ার দিকে যখন পিলার সিস্টেমটা আসিল যখন শুধু আর্ট সিস্টেম ছিল তখন এগুলো পাবেন না, এটা এটা এসছে পিলার সিস্টেম আসার পর, কারণ বাইরে থেকে লোহা যেমন যে সমস্ত বাড়ি দেখবো আমরা ঝালা ঢালাই লোহা সেগুলো মোটামুটি 1850-60 পরে তার আমার নিজেরই খুব ভালো লাগছে এরকম একটা হেরিটেজ ওয়াকে আমি অংশগ্রহণ করছি এবং সব থেকে বড় কথা এরকম একটা ঐতিহ্যমণ্ডিত জায়গা থেকে ওয়াকটা শুরু হচ্ছে, এইটা তো একদমই ঐতিহ্যমণ্ডিত একটা জায়গা, কারণ এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের পদার্পণ করেছিলেন, শ্রী শ্রী মা এখান দিয়ে গেছেন, আর এই জায়গাটাই যতটা তো কে নেই, বিদ্যাসাগর মহাশয়, রামমোহন বাড়ি তো কলেজের তার পাশে একটু সেন্ট্রাল অ্যাভিনিউর ওদিকটাতে জোড়াসাঁকো, কেশবচন্দ্র সেন মানে যারা রেনেসাঁ পিরিয়ডের, বিবেকানন্দ শিমলা স্ট্রিটে, মানে নাম করে তো শেষ করা যাবে না, কিন্তু এইটুকু বলতে পারি রেনেসাঁ পিরিয়ডে যে আমাদের বাংলার অভ্যুত্থান হয়েছিল এবং যে টোটাল চেঞ্জ মানে প্রচণ্ড কনজারভেটিভ একটা হিন্দু সোসাইটি থেকে যে টোটাল চেঞ্জ এবং স্বাধীনতা সংগ্রামীরা এখানে সিমলা ওখানেই তো অনুশীলন সমিতি বা আপনাদেরা নতুন করে আমার এই সম্বন্ধে কিছু বলার নেই ছিল তার যাত্রা জয়যাত্রায় বলবো আমি শুরু করছি। একপাত্র সুরার বিনিময়ে জমিদারি লিখে দিয়ে পাতিহাল ছেড়ে কলকাতায় চলে আসেন,
ততপর সহায় সম্বলীন হয়ে কলকাতায় কিছুদিন ঘোরাঘুরি, বটতলা আপনারা সবাই জানেন বাগবাজার অঞ্চলে, একটা বটতলা অঞ্চলে বই ব্যবসা একটু একটু করে জমে উঠেছিল সেই সময়। বটতলা ব্যবসায়ীদের কাছে ধারে বই নিয়ে পথে পথে উদয়াস্ত বই ফেরি করে অবশেষে 1863 সালে ঝামাপুকুর এই অঞ্চলে, ঝামাপুকুরে এখানে চালাঘর বানিয়ে ছাপাখানা, তখন হ্যান্ড মেশিন ছিল, হ্যান্ড প্রেস মেশিন বসানো হয়েছিল। এই হলো অতি সংক্ষেপে আমি বললাম মানে যাত্রাটা শুরু। এবং ছাপাখানার নাম দেওয়া হলো বিপিএমস বরদা প্রসাদ মজুমদার বিপিএমস প্রেস, যা এখনো আছে। এখনো খুব সামান্য হলেও কিছু আমরা কাজ সেখান থেকে নেওয়ার চেষ্টা করি। প্রেস এখনো আছে। আচ্ছা, এবার বরদা প্রসাদ মজুমদারের পুত্র আশুতোষ দেব, উনি দেব পদবীটা ব্যবহার করা শুরু করলেন। বরদা প্রসাদ মজুমদারের আশুতোষ জমিদারি সূত্রে পাওয়া মজুমদার ত্যাগ করে দেব ব্যবহার করা শুরু করলেন। উনি ডাক্তারি পড়তেন, অ্যানাটমির ছাত্র ছিলেন, কিন্তু ওই সবে ওনার বিশেষ ইন্টারেস্ট ছিল না। এবং শেষ ইয়ারে, লাস্ট ইয়ারে উনি এসে উনি অ্যানাটমি ছেড়ে দিয়ে বা ডাক্তারি ছেড়ে দিয়ে উনি ব্যবসাতেই জয়েন করলেন। এবং আমরা সবাই জানি এটি দেবের ডিকশনারি কিভাবে বিখ্যাত হয়েছিল। প্রেসের শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি একটি অভিধান প্রকাশে উদ্যোগী হলেন। এবং অভিধান প্রকাশ সহজ কাজ নয়, কিন্তু তার কঠোর অধ্যাবসায় ও নিষ্ঠার জোরে প্রকাশিত হলো এটি দেবের ডিকশনারি, যা এখনো চলে। এবং আমার বলতে দ্বিধা নেই যে ওয়ান অফ দ্য লার্জেস্ট সেলিং ডিকশনারি ইটু বেঙ্গলি টু ইংলিশ আর ইংলিশ টু বেঙ্গলি। তো এই হলো যাত্রা শুরু। তারপরে ওনার সুপুত্র সুবোধ মজুমদারের বাড়ি, যেখানে বরদা সুন্দরী বলে বাড়িটার নাম, শুরু হয় এবং দেব সাহিত্য কুটিরে গড়পত্তন হয়। এবং সেই সময় সুবোধ মজুমদার, তার নেক্সট ভাই নীরদ মজুমদার, ক্ষীরদ মজুমদার এবং সুবোধ মজুমদার, হ্যাঁ ওনারা আবার দেব ছেড়ে মজুমদারে চলে এলেন। এবং সুবোধ মজুমদারের জ্যেষ্ঠ ভ্রাতা, উনি খুব কম বয়সে 29 বছর বয়সে মারা গেছেন। ওনার ছেলে আপনারা সবাই জানেন মধুসূদন মজুমদার, যিনি দৃষ্টিহীন বলে পরিচিত। এই চারজনে মিলে দেব সাহিত্য কুটিরকে যে জায়গায় নিয়ে গিয়েছিল, আবার আমি বলছি বলতে দ্বিধা নেই, সেই মোমেন্টটা আমি আমরা এখনো চলছি, মানে সেই যে স্বর্ণালী যুগ যেটা, তো মানে অভিধান থেকে শুরু করে ধর্মগ্রন্থ, বিদ্যাসাগরের এখান থেকেই বেরোতো, বিদ্যাসাগর মহাশয় রকে বসে থাকতেন, বর্ণ পরিচয় এখান থেকেই বেরোতো, আখ্যান মঞ্জুরি বর্ণ পরিচয় এখান থেকেই বেরোতো, উনি এখানে আসতেন। তো যাই হোক, তো ওই যে আরম্ভ হলো, তারপর একে একে সমস্ত সাহিত্যিকদের নিয়ে বই করা, ধর্মগ্রন্থ তো আছেই, অনুবাদ সাহিত্য, দেব সাহিত্য কুটিরের অনুবাদ সাহিত্য, অনুবাদ সাহিত্য মানে অনুবাদ বিশ্ব সাহিত্যের দুয়ার তো ভাই, আমাদের ছেলেবেলা তো দেব সাহিত্য কুটিরেই মধুর হয়ে আছে। এবং ছোটদের জন্য রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে জাস্ট মন্দির ঝাড় দেওয়ার জন্য কিন্তু রামকৃষ্ণের বাড়িতে এসেছিল, সাধক হিসেবে না, কারণ তিনি একেবারেই পড়াশোনা জানতেন না, মন্ত্রতন্ত্র না। ইদানিং রামকৃষ্ণ মিশন অনেক কিছু বই ফই বের করেছে, রামকৃষ্ণ লিখেছেন বলে সেগুলো পরিষ্কার মানে করাই ভালো। হ্যাঁ, কারণ ইতিহাস ইতিহাসই, তারা তাদের মতো ইতিহাস করছে, আমরা আমাদের মতো ইতিহাস চর্চা করি। মন্দির আছে, কিন্তু বাড়িটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দিগম্বরমিত্র রাজা উপাধি পেয়েছিলেন, সেই সূত্রে এই উল্টো দিকে একটা গলি আছে, যে গলিটার নাম রাজা লেন, ওটা দিগম্বর মিত্রের ওই রাজার সামনে শিশুচন্দ্রের অভিযান ব্রাহ্মণ সমাজ। পরে যখন কোচবিহার নিবাহ নিয়ে সমস্যা হলো, ওরা যখন ইয়ের থেকে ভেঙে বেরিয়ে এলো আদিব্রাহ্ম সমাজ থেকে, তারপর উনি এইখানে এই ইয়ে করেন। এবং এইটা দেখলে বোঝা যাবে যে কেশব সেনের মূল ইয়েটা ছিল ব্রাহ্মধর্মের, মানে ভাগে আরও একটা কারণ ছিল, উনি একটু মানে
খ্রিস্টপন্থী ছিলেন, হ্যাঁ উনি একটু মানে যিশু বা খ্রিস্টপন্থী ছিলেন, কেশব সেন, যার ফলে ওর যে ব্রহ্ম মন্দির তার কাছে কিন্তু গির্জার মন্দির, অন্যান্য ব্রহ্ম মন্দিরগুলো সব নেই, আদি ব্রাহ্ম তাই নয়, সাধারণ ব্রাহ্ম তাই নয়, কিন্তু এইটা হয়, এটার মূল কারণটা হচ্ছে উনি ওই মানে ওই যে ধর্মাচরণের যে জায়গাটা ওটা ওনার বেশি পছন্দ ছিল এবং তিনি ব্রাহ্ম ধর্মে সেটাই ইন্ট্রোডিউস করেছেন, সেই জন্য নগর কীর্তন তো মূলত নগর কীর্তন আমাদের এখানে এই বাড়িটা হচ্ছে রামগোপাল ঘোষের বাড়ি, এই বাড়িটা কোথাও কোনো ইতিহাস বইতে পাবেন না, হ্যাঁ আমি একটা লেখা লিখেছিলাম ইয়েতে এবং একটা ফলক ছিল, ফলকটা খুঁজে পাচ্ছি না, সেটা উড়িয়ে দিয়েছে, কারণ এটা লেখার পর আমি বেশ কয়েকটা ফোন টোন পেয়েছি যে এই লেখাটা ভুল বলে তুলে দিতে, আমি নাকি ভুল লিখেছি, আমি তাহলে ভুল লিখেছি, এই তো দুটো বাড়ি ছেড়ে, এই তো যখন লেখা চোখে যখন আচ্ছা এবার আমরা গেলাম না সময়ের অভাবে, ভেতরে একটা খুব সুন্দর মন্দির আছে, দারুণ মন্দির আছে ওই ভেতরে গলিটা, নবীন মন্দির আছে, এটাই হচ্ছে ওই রাজকৃষ্ণ আয়ফাই যারা সেই বিনা থিয়েটার যেটা ছিল সেটা ওইটা, আজকে না আপনারা জাস্ট দেখে নিন, পরে যদি যেগুলো দেখার না পরে সে ডিটেইলে দেখবেন, কারণ আমরা অনেকগুলো জিনিস কভার করব আজকে, ওর মধ্যে এলে আরো সুন্দর মন্দির চত্বর আছে ভেতরটা, এই আমরা রাধারমণের উদ্বোধনে এখানে মানে প্রচুর ধরনের জিনিস ছিল, বন্ধ হয়েছিল বহুকাল, অবশ্যই বন্ধ হয়েছিল বহুকাল, হ্যাঁ রাধারমণ সম্বন্ধে আমিও খুব একটা কিছু জানি না, হ্যাঁ আমি যতটুকু জানি খুব দরিদ্র পরিবারে তার জন্ম ছিল, জন্ম ছিল এবং রাধারমণ নিজের মুখে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে শ্যামবাজারের বাড়ি থেকে উনি হিন্দু স্কুলে পড়তে আসতেন খালি পায়ে হেঁটে, কারণ তার বাবার জুতো কিনে দেওয়ার পয়সা ছিল না, তখন গাড়ি এত চারটা পাবলিক ট্রান্সপোর্ট ছিল না, কারণ উনি বোধহয় জন্মেছেন 1898 জন্মেছে, কিছু শোনা যাচ্ছে না, সবাই একটু শুনে একদিন আমাদের শোধ করিয়েতে উনি রবীন্দ্রনাথ সম্পর্কে খুব খারাপ মন্তব্য করেন, ভীষণ খারাপ মন্তব্য করেন, সেখানে ঘটনাচক্রে সেখানে ঘটনাচক্রে একজন গুজরাটি পত্রিকা সাংবাদিক তিনি সেটা নিয়ে পরদিন কাগজে লিখে দেন, তার কাছে স্কুপ ওটা সেইটা নিয়ে তখন হই হই পড়ে যায়, রবীন্দ্রনাথকে নিয়ে এত খারাপ মন্তব্য, ওই জমিদারের ছেলে ফেলে ইত্যাদি ইত্যাদি নানা রকমের ইয়ে, কারণ রবীন্দ্রনাথ তো গান্ধীর অনেক ইয়ে বিরোধিতা করে গেছে, তখন এবার যা হয় প্রভাবশালী তখন গান্ধীর প্রবল প্রভাব, তখন উনি প্রভাব খাটিয়ে সেই সাংবাদিককে ক্ষমা চাইতে বাধ্য করেন, তা কিন্তু নানা একটা জটিল ঘটনা হয়, তখন রাধারমণের কাছে সেটা খুব মানে শখিং হয়ে যায়, রাধারমণকে একটা জিনিস আমরা যতটুকু জেনেছি মানে শক্তির বাইরে অন্য জায়গায় যেতেন, ওরিয়েন্টাল সেমিনারি ছেলের একটা করেছিল, আর একটা ছিল এমনি কিছু নাট্যমন্দির লোকজন মিলে সকের থিয়েটার করে জন্মায়, সেই ওরিয়েন্টাল থিয়েটার ছিল এইখানটায় বেশি দিন প্যাকেজ বলে এই বাড়িটা নয় এই জায়গাটা, ওদেরই পূর্বপুরুষের উদ্যোগে হয়েছিল এটা, নবগোপাল মিত্র তিনি যাই করতেন সব জায়গায় ন্যাশনাল যোগ করতেন, যার জন্য ওর নামই হয়ে গেল ন্যাশনাল নবগোপাল, নবগোপালের বাড়ি ছিল এইটা, দুটো নিয়েই বলবেন, হ্যাঁ বন্ধু আছে
মেটাবার্ডেন ইনস্টিটিউট যদিও বিদ্যাসাগরের বলে আমরা বলি, কিন্তু এর একটা পুরনো ইতিহাস আছে। মানে কয়েকজন বিশিষ্ট লোক মিলে তার মধ্যে বিদ্যাসাগরের ছিলেন, বিদ্যাসাগর তার মধ্যে একটু পরে ঢোকেন, ক্যালকাটা ট্রেনিং একাডেমি বলে একটা স্কুল পড়েন। সেই ট্রেনিং একাডেমিটা কিছুদিন চলার পর তাদের মধ্যে মতপার্থক্য, এইখানে সম্ভবত এই বাড়িটা বা এই বাড়িটা কোনো একটা বাড়ির ঠিকানা আমি পাইনি, মানে এই এই রাস্তাতেই এইটার উল্টো দিকে পড়েছে, এই বাড়িটা হবে এই বাড়িটা। তারপরে মতপার্থক্য, বিদ্যাসাগরের জীবনে যারা পড়েছেন বা কর্ম সম্বন্ধে যারা জানেন, বিদ্যাসাগরের সঙ্গে বনিবনা করে থাকার লোককে খুব অভাব ছিল, কারণ বিদ্যাসাগর মানে কি বলবো অসম্ভব, মানে কি বলবো আজকের ভাষায় স্পষ্টবাদী, এবং নিজে যেটা হ্যাঁ না, আর একটা বিদ্যাসাগরের দোষ ছিল যেটা হচ্ছে তিনি কান পাতা ছিলেন, মানে কেউ যদি কাউকে ওনার নামে বললো উনি সবসময় সেটাকে বিচার করতেন না, এটা কিন্তু বিদ্যাসাগর চরিত্রে বহুবার দেখা গেছে। সেটা তো যে কোনো মানুষের দোষগুণ মিলিয়ে হয়, এটা কিন্তু একটা সমস্যা ছিল এটা, যার ফলে বিদ্যাসাগরের সঙ্গে বহুদিনই মানে বহু মানুষের বনিবনা করে চলতো না। ওখানেও যা হলো ঠাকুরদের চক্রবর্তী দু একজনের সঙ্গে গণ্ডগোল হলো, বিদ্যাসাগর আলাদা করলো, ওরা এবার আলাদা করে ক্যালকাটা ট্রেনিং রুমে একটা স্কুল করলো, সেই স্কুলটা করলো, বিদ্যাসাগর ওটাতেই রয়ে গেলেন। তারপরে সেই স্কুলটা এদিক ওদিক ঘুরতে ঘুরতে স্কুলটা কিন্তু এখনও আছে, এখনও যদি খোঁজেন এই ক্যালকাটা ট্রেনিং একাডেমি যেটা, সেই স্কুলেই রবীন্দ্রনাথ পড়েছেন, ঠিক আছে? এবার রবীন্দ্রনাথ পড়েছেন কোন বাড়িতে এটা নিয়ে খুব ইয়ে আছে। আচ্ছা, রবীন্দ্রনাথ যে বাড়িটায় পড়েছেন, মানে পরপর যখন ক্যালকাটা ট্রেনিং বিভিন্ন জায়গায় পাল্টাচ্ছে, হ্যাঁ, এবার সেই জায়গায় রবীন্দ্রনাথ যেটা পড়েছেন সেটা হচ্ছে পরে সেটা ইয়েতে হয়ে যায় না, সরি, পরে রবীন্দ্রনাথ নর্মাল স্কুলে চলে যান। এবার ক্যালকাটা ট্রেনিং মানে যে অংশ রবীন্দ্রনাথ পড়েন সেটা হচ্ছে এখন যেটা চিৎপুর ঘড়িয়ালা মল্লিক বাড়ি, তার উল্টো দিকে লোহিয়া মাতৃসদন, ওই বাড়িটায় আপনি এই ভুলটা বলে না, ভুল না, ওটা লোকে জানে বলে আমরা দিয়ে রেখেছি, আপনারা জেনে শুনে ছাত্রদের ভুল শেখা জয় হয় খুব পরে, এবং শেষ কয়েক বছর মাত্র তিনি মানে আপনি গিয়েছিলেন। এবং মহেন্দ্রনাথ গুপ্তের লেখাটার খুব ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে যে মোটামুটি শেষ যে সময় রামকৃষ্ণ কিন্তু তখন সেলিব্রিটি, অতএব মানে রামকৃষ্ণের সঙ্গে যখন মহেন্দ্রনাথের ইয়ে হয়েছে তখন একেবারেই সেলিব্রিটি ছিলেন। তবে কিছু কিছু তিনি ঘটনা, পুরনো ঘটনা ওই গল্পের ছলে ওর মধ্যে ঢুকিয়েছেন, যার ফলে তার আগের ঘটনা কিছু আমরা পাই, কারণ রামকৃষ্ণ শিষ্যরাও যখন রামকৃষ্ণকে নিয়ে লিখছেন, যেমন ধরুন সারদানন্দ ভান্দন লিখছেন, সেগুলো কিন্তু খুব একদম রামকৃষ্ণের জীবনের প্রথম দিককার ঘটনা নয়, কাজে প্রথম দিককার ঘটনাগুলো খানিকটা হয়তো হৃদয় হৃদয় বা যা ছিল তাদের কাছ থেকে শোনা, বা অনেকটাই যেটা আমাদের অনেকেরই অনুমান সেটা হচ্ছে খানিকটাই হচ্ছে কল্পনা, কল্প। এবং সেগুলো ধরেই একটা গোটা রামকৃষ্ণ নির্মাণ হয়েছে। হ্যাঁ, কিন্তু রামকৃষ্ণের সব থেকে পজিটিভ দিক যেটা যেটা আমাদের শ্রীমৎ দেখিয়েছেন সেটা হচ্ছে একটা মানুষ যিনি কিন্তু তার কোনো প্রথাগত শিক্ষা ছিল না, আচ্ছা কোনো সামাজিক শিক্ষাও সেই অর্থে ছিল না, কারণ তিনি মানে যেহেতু একেবারেই গরিব, হ্যাঁ, এবং যার ফলে তার মানে সেই অর্থে সমাজের যে মানে যাদের কাছ থেকে সামাজিক শিক্ষা দীক্ষা শেখা যায় তাদের সঙ্গে মেশানোর সুযোগ হয়নি, এবং নিজের যেহেতু পার্সোনালিটি খুব অভাব ছিল যার ফলে মানুষ যে খুব পাত্তা দিত তাও নয়, সেই মানুষের যে কথাগুলো অর্থাৎ মানুষকে মানে লোকশিক্ষার যে তার জ্ঞানটা সেটা কিন্তু সত্যি অনন্য, এবং সেটা মানে মানে ইতিহাসেও বোধ হয় বিরল, এত মানে শিক্ষাহীন একজন মানুষ তার জীবন যে এতখানি মানে মানে কি বল দর্শন পরিপূর্ণ হতে পারে সেটা কিন্তু রামকৃষ্ণ একটা উদাহরণ, যার ফলে রামকৃষ্ণকে রামকৃষ্ণ ভীষণ তুলে দিয়েছে, মানে প্রদান করেছে, এটা বলার খুব একটা জায়গা নেই, তিনি তার নিজের যোগ্যতাতেই ইয়ে হয়েছে, কারণ রাম মানে বিদ্যাসাগর যেমন শিক্ষিত বিদ্যাসাগর তার নিজের জীবদ্দশাতেই সেলিব্রিটি ছিলেন, এবং একেবারেই অশিক্ষিত রামকৃষ্ণ কিন্তু নিজের তার জীবদ্দশাতেই সে মানে মানে সেলিব্রিটি হয়েছিলেন। আমি সেলিব্রিটি শব্দটা ব্যবহার করছি অন্য কারণে, কারণ বহু মানুষ তাকে চিনতেন তার ওই উপদেশাবলীর জন্য, সাধারণ ছোট ছোট ঘরের কথা মানুষের সাধারণ জীবনের কথা দিয়ে তিনি একটা মানে দর্শনকে তিনি উপস্থাপিত করতে পারেন, মানে যেটা কিন্তু অনেক শিক্ষিত ধর্মগুলো পারেননি, সে মানে অন্যদের সঙ্গে তার তফাত এইটাই।
আর আরও একটা জায়গায় রামকৃষ্ণ ধর্মগুরু, তাকে আমি ধর্মগুরু থেকে আলাদা করবো না, কিন্তু তার অন্যতম বৈষয় যেটা সেটা কিন্তু তিনি যেটাকে ওই আমাদের শিবদাই বলে, মানে ম্যাজিক দেখানো, পরিষ্কার কথা সাই বাবা টাই বাবা যারা করেন বাংলা কথায় ম্যাজিক দেখানো, সেটা রাস্তায় তিনি কোনোদিনও হাঁটেন না, একেবারেই তিনি হাঁটেন। এটা তার একটা অন্যতম বড় বৈশিষ্ট্য যে আমার নিজেকে ভয়ানক, আমি ঈশ্বরের দূত, এইটা প্রমাণ করার কোনো দায় তার ছিল না যেটা বাকিদের ধরে। তারপরে ভেঙে কেশবচন্দ্র নিজে যে আইন করলেন বিয়ে দিয়ে, এইটা তো নিজস্ব কিছু আইন ছিল, সেইটা ভেঙে নিজের মেয়ের বিয়ে দিলেন কম বয়সে নাবালিকা বিবাহ। তারপরে আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, বাকিদের যে কজন আছেন আর বাকি এই সমাজে সব মিলিয়ে এখন করছেন ব্রাহ্মণ, মানে কর্নালিস আসে, মানে আমরা যদিও চার্নক ধরি, চার্নক কিন্তু কলকাতা প্রতিষ্ঠাতা নন, চার্নক কলকাতায় এসেছিলেন, চলে গেছেন, তারপর সেখান থেকে কুটি গোর্সবেরা নিয়ে যান কলকাতা, মানে এখন যেটা জিপিওর জায়গাটা সেই জায়গায় নিয়ে যান, বাট এই অংশগুলো। তারপরে কলকাতা যদি গড়ে ওঠাটা আমরা ধরি, তাহলে সেটা দেখব পলাশির যুদ্ধের পর। পলাশির যুদ্ধের পর যেটা হলো সেটা হচ্ছে গঙ্গার ধারে একটা পুরনো জনপদ ছিল, সেই গ্রামটা 1698 চার্নকের জামাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে সামন্তদের কাছ থেকে কেনে, যে তিনটে গ্রাম কেনে, সুতানুটি, কলকাতা, গোবিন্দপুর। এই তিনের মধ্যে সুতানুটি একদম উত্তর কলকাতার ওই প্রান্তটা, কলকাতা হচ্ছে এই অংশটা যেটা দেখছে, এই অংশটা নয় মানে কিছু অংশ, হ্যাঁ, আর না মানে আমরা যত বড় কলকাতাকে আজকে দেখি তত বড় নয়, খুব ছোটো গ্রাম, গ্রাম ছোট্ট গ্রাম, আচ্ছা, আর এবং গোবিন্দপুর, এই গোবিন্দপুরটা ছিল একদম গঙ্গার ধারে এবং গঙ্গার একটা বাঁকের মুখে, মানে যেখান থেকে আমরা আগের দিনে মিট করলাম প্রিন্সেপঘাট, হ্যাঁ প্রিন্সেপঘাট, ওই অঞ্চলটাই ছিল গোবিন্দপুর, মানে আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যেখানে ইয়ে করেছি ওটা কিন্তু গোবিন্দপুরেই ছিলাম আমরা, হ্যাঁ ওই গোবিন্দপুর গ্রাম। তা গোবিন্দপুরটা খুব পুরনো জনপদ ছিল, এবার যখন ওরা ওখানে কেল্লা তৈরি করবে ওখান থেকে সেই জনপদটাকে তুলে ওরা এই অংশে, এই অংশটা মোটামুটি প্রায় জঙ্গলা কেন্দ্র, পুরোটাই জঙ্গল, ছোটো ছোটো জায়গা, গঙ্গার ধারগুলোতে কিছু মানুষ, এবং সেই মানুষদের মধ্যে দুটো শ্রেণী মোটামুটি ছিল, একটা হচ্ছে শেড বসিক তন্তু বণিক, মানে যারা কাপড়ের ব্যবসা করতো ইত্যাদি, আর তার সঙ্গে আনুষঙ্গিক যে ছোটো ব্যবসাগুলো হয়, আর তার সঙ্গে কিছু অন্তজবর্ণ, ডোম, তারপরে সবর, এই ধরনের কিছু অন্তজবর্ণ তারা বাস করতো এবং জঙ্গল ছিল। এবং এখন যেটা এখন নেই সেটা ক্রিকরো বলে যে অংশটা, টানা গঙ্গা থেকে একটা খাল ছিল, এবং ওটা ছিল সেই সময় দাস পাচারের একটা বড় অংশ এলাকা, মানে পুরো জায়গাটা উঁচু উঁচু, মানে বড় মানে গাছ এবং জঙ্গলে ভর্তি ছিল, ওই লুকিয়ে দাস পাচার করতো ওইখান দিয়ে, কারণ ওটা খাঁড়ির মতো ছিল এবং চওড়া, এই অংশগুলো হচ্ছে তখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আচ্ছা, এবার কর্নালিস আসার পর আধুনিক কলকাতার যে প্রাথমিক সূচনা হচ্ছে কর্নালিসের হাতে, কর্নালিস যখন চিরস্থায়ী বন্দোবস্ত করলেন একদিকে, যেমন তার পাশাপাশি তিনি শহর গঠনের দিকে একটা নজর দিলেন, ঠিক আছে, এবং তখন ওই একটা লটারি কমিটি বলে একটা কমিটি হল, সেই কমিটি জনগণের কাছে টাকা তুলত। ইতিমধ্যে কিন্তু পলাশির যুদ্ধ হয়ে গেছে বলে ইংরেজরা এসছে বলে এখানে প্রচুর মানুষ আসছেন ব্যবসার লোভে, কাজকর্মের লোভে, কারণ গ্রামের দিকে তখন অবস্থা খুব ভালো নয়, এবং সেই সব মানুষ এবং আসছেন এবং তার যেখানে সেখানে বাড়ি তৈরি করছেন, এবং বাড়ি তৈরি করছেন, খাবার জল সেটারও সমস্যা, নিকাশির সমস্যা, সমস্ত কিছু সমস্যা। তখন ওরা একটা প্ল্যান তৈরি করলো, যে প্ল্যান অনুযায়ী শহরকে একটা নির্দিষ্ট মানে আকৃতি দেওয়া যায়,
সেই সূত্রে অনেকগুলো রাস্তা ওই লটারি কমিটি করে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য রাস্তা হচ্ছে এখনকার পার্ক স্ট্রিট, সেই পার্ক স্ট্রিট থেকে একদম আমাদের ইয়ের খাল মানে মাটারিজ খাল টানা এই একটা চারটে রাস্তা হলো। এই চারটে রাস্তা হচ্ছে এখনকার নামগুলো আমি যেগুলো বলি মানে এখনকার মানে যে নামগুলো দেওয়া হলো, ওয়েলেসলি স্ট্রিট, হ্যাঁ, ওয়েলিংটন স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নার স্ট্রিট। আচ্ছা, ওয়েলে স্ট্রিটের নাম হচ্ছে রফি আহমদ কিদোয়াই হোক, পরেরটা নাম হচ্ছে বিমলচন্দ্র স্ট্রিট, তারপরেরটা নাম হচ্ছে কলেজ স্ট্রিটটা, কলেজ স্ট্রিট রয়ে গেছে এখনও অবধি, এবার কোন ধরনী ফরনি কী হবে জানি না। হ্যাঁ, আচ্ছা, এখনও অবধি রয়ে গেছে কলেজ স্ট্রিট, এবং কর্নার স্ট্রিটের নাম হচ্ছে বিধানসরণ। আচ্ছা, এই চারটে পার্কের লটারি কমিটির রিপোর্ট দেখলে বোঝা যায় এই চারটে পার্কের পূর্ব দিকে চারটে পুকুর খোঁড়া হলো, তার মধ্যে একটা পুকুর একটু পুরনো ছিল তাকেই একটু, হ্যাঁ, চারটে রাস্তা, হ্যাঁ, চারটে রাস্তা না, রাস্তার পূর্ব দিকে চারটে পার্ক খোঁড়া হলো। পার্ক মানে ট্যাঙ্ক, জলাশয়। হ্যাঁ, এই জলাশয়গুলো কি, একটা হচ্ছে ওয়েলেসলি স্কোয়ার, ওয়েলিংটন স্কোয়ার, এটাও পুকুর ছিল, আচ্ছা, ওয়েলিংটন রোড পুকুর ছিল, বুঝিয়ে দেওয়া হয়েছে পরে, ওরে বাবা রে, এক সেকেন্ড। তারপর হচ্ছে কলেজ স্কোয়ার এবং হেদুয়া মানে হচ্ছে ওয়েলিংটন স্কোয়ার, এখন আছে ওয়েলেসলি স্কোয়ারটা কোনটা, যেরকম হচ্ছে ওই গোলতলাও যেটাকে বলে, হ্যাঁ, গোলতলাও যেটা, আচ্ছা, তারপর হচ্ছে ওয়েলিংটন, ওটা এখন নেই, ওটা আন্ডারগ্রাউন্ড ইয়ে করা হয়েছে। আচ্ছা, কলেজ স্কোয়ারটা আছে, এটাও আছে, এইটাই একমাত্র হেদুয়া। দেখবেন এই তিনটের মধ্যে একদম প্রথমটা ছিল গোল, কলেজ স্কোয়ারে ছিল গোল, যার জন্য কলেজ স্কোয়ারের নাম ছিল গোল দিক, ওটা গোলতলাও, এটা গোল দিক, আচ্ছা। এবার ওয়েলিংটন স্কোয়ার ছিল চৌকো, ঠিক আছে, আর এইটা দেখবে একটু অদ্ভুত না, হেদুয়া একটু অদ্ভুত, ইলেপ্টিক্যালও ঠিক না, খানিকটা মানে ওই আমি বার টাইপের দেখতে, হ্যাঁ, কিডনি শেপ, কারণ এটা একটা পুরনো পুকুর ছিল, সেটাকেই ডেভেলপ করেছে, করে করা হয়েছে। আচ্ছা, এবার এই যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে এই অংশগুলো পুরোটাই হচ্ছে নেটিভ এলাকা, মানে কলকাতার নেটিভ, হ্যাঁ, ব্ল্যাক টাউন যেটা আর কি, মানে বাজার কলকাতা, যারা নেটিভ কলকাতা যেটা ছিল সেই অংশ হচ্ছে এইটা। এই রাস্তাটা মানে এটার ভাগটা হচ্ছে মোটামুটি ওই আমাদের বাটার কাছ থেকে শুরু হয়ে একদম বিবেকানন্দ রোড অব্দি, না, এটা শ্যামবাজার মোড়, শ্যামবাজারের মোড় নয়, এটা খেয়াল করবেন, শ্যামবাজারের মোড় পেরিয়ে মানে হেমন্ত সেতুর মুখ অব্দি কিন্তু বিধানসরণ, ওইখান থেকে তারপর পরে হয়েছে, ছোট ছোট রাস্তা ছিল, হ্যাঁ, ওই মানে ব্রিজের আগে এটা শুরু হচ্ছে কলেজ স্ট্রিট থেকে, পরবর্তীকালে বিভিন্ন বাড়ি হয়েছে। এই অংশটা ওই যে একটা সময় বললাম যে মানে ঊনবিংশের মাঝ থেকে বিংশের মাঝ অব্দি যদি একশো বছরের পিরিয়ড ধরি বা আরেকটু বেশি ধরি, এই অংশটা সব মানে কলকাতার সংস্কৃতি জগতের একটা খুব উল্লেখযোগ্য জায়গা। তার কারণটা হচ্ছে এই মানে যেহেতু কলেজ স্ট্রিটটা ছিল ইয়ের জায়গা এবং স্কুল কলেজ ইত্যাদি, হিন্দু কলেজ হচ্ছে, সংস্কৃত কলেজ হচ্ছে, তার বাড়ি হচ্ছে, আচ্ছা, মোবাইল থেকে শুরু করে যদি ধরি, আচ্ছা, তারপরে এই অংশটা হচ্ছে সেই সমস্ত মানুষজনদের বসবাসের একটা খুব বড় জায়গা। আচ্ছা, এইখানে একটা জিনিস বলি, আচ্ছা, তার আগে বিদ্যাসাগর কলেজের কথা বললাম, ওখানে শুরু, তার একটা অংশ দেখলাম যেটা ওই ভেঙে যাওয়ার পর ওখানে ছিল, এই জায়গাটা ছিল 13 নম্বর কর্নার স্ট্রিট, এর অনেক মানে তার সঙ্গেও আরও কিছু আছে, আমি কয়েকটা লেখায় টুকটুক কিছু উল্লেখ করেছি, মানে আরও এক্সট্রা কিছু আছে, আমার এখন সবগুলো আমি আর অত ডিটেলে যাচ্ছি না। এবং এই প্রজাপতি পত্রিকা, তারপরে বংশতালিকা বলে একটা বই আছে জ্ঞানেন্দ্র কুমারের, মানে আমাদের মানে কলকাতা চর্চার ইতিহাসের এই বইটা খুব কাজে লাগে, বিভিন্ন পরিবার, কারণ তখন যেহেতু কর্নালিসের জমিদারি তৈরির পর মানে বিভিন্ন গ্রামাঞ্চলে প্রচুর জমিদার শ্রেণীর উদ্ভব হয়েছে, এবং তাদের একটা মোৎসব করার জায়গা ছিল কলকাতা, এবং তারা প্রত্যেকেই ওই কলকাতা একটা একটা বাড়ি থাকে, এবং ক্লাস ইত্যাদি ইয়েছিল কলকাতা যেহেতু ইয়েছিল, এবং সেই সমস্ত যে মানুষদের জীবনী টিবনীগুলো ওই জ্ঞানেন্দ্র কুমারের বই থেকে পাওয়া যায়। বইটাই উনি কেন করলেন, খুব ইন্টারেস্টিং,
এখানে কতগুলো পত্রিকা আমি করতে, সেই পত্রিকার মধ্যে একটা পত্রিকা হচ্ছে প্রজাপতি পত্রিকা, সেই পত্রিকায় বিয়ে বিয়ের সম্বন্ধ করা হতো। ওকে, আচ্ছা, বিয়ের প্রজাপতি, তাই নাম প্রজাপতি, এবং বিয়ের সম্বন্ধ শুধু করা হতো না, এবং লোকে সেখানে বিজ্ঞাপন দিত। এখন তখন জাতকুল মেনে বিয়ে করার একটা ব্যাপার ছিল, ম্যাট্রিমোনিয়াল বলা যায় এটাকে, ফার্স্ট ম্যাট্রিমোনিয়াল মোটামুটি এটাকে বলা যায় কিন্তু, হ্যাঁ, মানে জ্ঞানেন্দ্র কুমারের প্রজাপতি পত্রিকা, সেইখান থেকেই ওনার ধারণা আসে ওই জীবনী তৈরি করা, কারণ যেহেতু মানে জমি এখানে তারা এ করতেন, ভালো ডেটাবেস তৈরি হয়েছে। এই বাড়িতেই, 13 নম্বর বাড়িতেই এক সময় ভারত সঙ্গীত সমাজ কিছুদিনের জন্য এসেছিল। আচ্ছা, ভারত সঙ্গীত সমাজের নামটা খুব হয়তো অনেকের কাছে অচেনা লাগবে, আমাদের নাটকের ইতিহাসে বলতে খুব একটা পাওয়া যায় না, এক লাইনে উল্লেখ থাকে। আচ্ছা, কালীপ্রসন্ন সিংহ তার বাড়িতে 1898 একটা মানে ইয়ে মানে মানে কালীপ্রসন্ন তখন মারা গেছেন, নাতির বাড়ি ভাড়া নিয়ে যতীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রাধা মাধব কর, এদের মতো বিখ্যাত মানে মাধবকার দিনের যে এই যোগদান, তার একটা নাটকের গোষ্ঠী করলেন যার নাম দিলেন ভারত সঙ্গীত সমাজ। এবং এই ভারত সঙ্গীত সমাজ শুধু নাটক নয়, এবং তারা সেখানে সঙ্গীত চর্চা ইত্যাদি বিভিন্ন, কিন্তু এটা বেশি দিন থাকে, 1914-15 পর খুব একটা ইতিহাস আমরা পাইনি, এর একটা পূর্ণাঙ্গ ইতিহাস সাধারণ লোকের কথা বলছি না। ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা নন, এটা তিনি করেছেন না, তত্ত্ববোধিনী সভা ইন্দ্রনাথের সৃষ্টি, ব্রাহ্মণের ধারণা মানে যেটা মানে ধারণাটাকে চিন্তাধারাটা এক। আচ্ছা, চিৎপুরে যারা ঘুরেছেন বাড়িটা চেনেন, তার খুব খুব খারাপ অবস্থা। আচ্ছা, এবার তারপরে এই ব্রাহ্ম সমাজ এক সময়, এবার ব্রাহ্ম সমাজ যখন মোটামুটি বেশ ভালো, এই সময় ব্রাহ্ম সমাজে এলেন কেশব সেন, তো কেশব সেন ছিলেন সত্যেন ঠাকুরের ক্লাসমেট হিন্দু কলেজে, এবং কেশব সেনের ওপর, কেশব সেনের তার বিপুল প্রতিভা ভদ্রলোকের, এবং তার ধর্মজ্ঞানও প্রচুর, এবং দেবেন্দ্রনাথ আস্তে আস্তে কেশব সেনের উপর নির্ভর হয়ে পড়েছে, এবং একটা সময় পর সেই নির্ভরতাটাই কাল হয়ে দাঁড়ালো, কারণ কেশবও মানে যে কোনো সব মানুষের, সে আমার আপনার সবারই হবে, ক্ষমতা প্রচুর পেয়ে গেলে সেটাকে ধরে রাখাটা খুব কঠিন হয়, সেটা অপব্যবহার হবে, সে এইখানেই মানে মহামানব আর মানবের তফাৎ এইখানে, হ্যাঁ, কারণ সেই জন্যই মহামানব কেউ হয় না, মানবই সবাই, হ্যাঁ, এই জায়গা থেকে কেশব এবার একটা সময় পর কেশব মানে স্বেচ্ছাচারিতা শুরু করলো, তার অসামান্য প্রতিভা এবং অসামান্য ইয়ের ছাত্র, সেই যে স্বেচ্ছাচারিতার কিছু ভালো দিক থাকলেও কিছু খারাপ দিক ছিল, যে খারাপ দিকটা পরবর্তীকালে যারা ইয়ং জেনারেশন মানে আনন্দমোহন বসু, তারপরে শিবনাথ শাস্ত্রী, কারণ এরাও এক একজন স্টলওয়ার্ড পণ্ডিত, তারা সঙ্গে তখন কথাবার্তা করল, এবং শেষ পর্যন্ত কুচবিহার বিহার মানে বিবাহ মানে কেশব, তার কেশব নিজেই নিয়ম করেছিলেন 12 বছরের কম মেয়ে বিয়ে দেবেন না, কিন্তু নিজের মেয়ের বিয়ে দেন কি না, তার যুক্তি ছিল সম্বন্ধটা ভালো, এই শব্দটা আমি কোট আনকোট বলছি, আজকে এখানে যারা আছে আমরাও কিন্তু একই ধারণায় বসবর্তী, হয়তো 12ই দিচ্ছি না 18ই দিচ্ছি, সম্বন্ধটা ভালো, এই জায়গাতে আনন্দমোহন বসুরা অবজেকশন করে, সম্বন্ধ ভালো ময়ূরভঞ্জ, হ্যাঁ, মানে মূলত কুচবিহার বিয়েটাই নিয়েই হলো, এই যে সম্বন্ধটা ভালো, এই জায়গা ওরা ওরা আপত্তি করলো, এই সম্বন্ধ ভালো বলে তুমি এত নাবালিকার বিয়ে দিচ্ছ, রবীন্দ্রনাথ পণ দিয়ে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন, জামাইকে বিবাহ করার সাথে পণই তো, রবীন্দ্রনাথ ওটাকে বলে ফাইন্যান্সিয়াল লিগ, কঠোর নিয়মকে সহজ করে, যার ফলে ব্রাহ্ম সমাজ অন্তত সেই যুগটাতে অনেকটাই সহজ হতে পেরেছে, যার জন্য যেটা হলো সেটা থেকে সাধারণ ব্রাহ্মসভা দ্বারা, যখন আদি ছিল সবাই আদি, একটাই ব্রাহ্ম, আদি ব্রাহ্ম, আদির থেকে যখন ভাঙলো কেশবের, হ্যাঁ, তখন কেশবপন্থী মানে কেশবের, যেহেতু কেশব একটা অসামান্য প্রতিভাবান লোক ছিল, এবং কেশবের বললাম না মানে খারাপ দিক, মানে এদের সকলকে দেবেন ঠাকুর একটা করে আংটি দিয়েছিলেন, যারা মানে ফাইনালি বেরিয়ে এলো, তাতে অবনীন্দ্রনাথ লিখছেন যে অক্ষয়বাবু বোধের ওদের ছিলেন একজন বলে, বলছে তুমি আমাদের সঙ্গে তর্ক করতে এসো না, আমরা আংটি পড়া ব্রাহ্ম, বুঝেছ, মানে আপনাদের কি আলটিমেটলি লিঙ্কটা বেরোলো পিডিডি মানে বুঝে গেছি তারপর বাকিটা আরো অল্পেতে দিক ইয়ে হয় না, বাকিটা পরে বাকিটা গল্প হবে। Deep library. Huh? Deep library. Deep library.
তুমি কম লাইটে আসবে? ইটস কামিং ব্রিলিয়েন্টলি রাইট। দেখছি এখন এটা এটাকে একসময় বাড়ি ছিল, এটা মারছে। কৃষ্ণপ্রান্তি, কিন্তু সেটা নিয়ে কিছু সন্দেহ অবশ্যই আছে, কারণ সেখানে কোনো রেকর্ড পাওয়া যায়নি। ধরে নেওয়া যায় কৃষ্ণপ্রান্তি হয়তো এখানে ভাড়া থাকতেন বা পরে কিনেছিলেন, সেটা জানা সেরকম রেকর্ড নেই। কিন্তু এই এই জায়গাটার মোটামুটি মালিক ছিলেন। পিছন দিকে এখন যেটা বিদেশা বলে যে নতুন বাড়ি হয়েছে, ওই মাঠটা, ওই মাঠটা আগে একটা বাড়ি ছিল, সেই বাড়িটা রাজমন্ডি আছে। রাধারমণবাবু সবটাই লিখেছেন, তবু আমি আরেকবার রিপিট করছি যে যারা দেখেননি বইটা। আচ্ছা, সেই বাড়িতে, সেই বাড়িটা ছিল এই শিবনারায়ণ দাস লেন পাশের যে রাস্তা, সেই ফ্যামিলি। এরা খুব মানে কী বলবো, মানে প্রতিষ্ঠিত পরিবার। কারণ আচ্ছা, রাধারমণ মিত্র যে রেকর্ডটা, মানে যে লিঙ্কটা দেখাচ্ছেন, সেটা হচ্ছে গঙ্গানারায়ণ দাসের কথা, যিনি যে যে পাঁচজন লোক হিন্দু কলেজ প্রতিষ্ঠার সময় টাকা দিয়েছিলেন। এবং মানে 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 কলকাতায় তার অনেক ব্যবসা ছিল, প্রচুর জমি জমা ছিল ওই আপনার ধর্মতলা অঞ্চল এলাকা ইত্যাদি ইত্যাদি এই অঞ্চলেও ছিল, এবং মানে তাদেরই ফ্যামিলি। যদিও লিঙ্কটার মধ্যে কিছু বিতর্ক আছে, কারণ রাধারমণবাবুর লেখার একটা মুশকিল হচ্ছে কোনো রেফারেন্স তো উনি দেননি কোথাও, যার ফলে মানে অনেকটাই মৌখিক বিবরণের ওপর, যার ফলে মানে কিছু মানে ঘাটতি এখানে থাকতে পারে। এবং কিছু কিছু আমরা যারা ইদানিংকালে আধুনিক যারা গবেষণা করছি, আমরা চেষ্টা করি সেগুলো মেক আপ করতে যতটা পারছি, আমরা সব তো পাচ্ছি না। আচ্ছা, এই পরিবারে, এই শিবনারায়ণ দাসের পরিবারের একজনের কথা রাধারমণবাবু বলেছেন, যিনি গ্যাস পোস্টে সিগার ধরাতেন, আপনারা যারা পড়েছেন তারা জানেন। হ্যাঁ, এই ব্রজেন্দ্রনারায়ণ দাসের কথা, এই এই ব্রজেন্দ্রনারায়ণ দাস, নৃপেন্দ্রনারায়ণ দাস, এই 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 নৃপেন্দ্রনারায়ণ দাস যে তিনি আবার আমার সম্পর্কে পেয়েছেন, তার যে ছেলে, তার দুই ছেলে ছিল, দুজনেই খুব লম্বা, বাবার মতোই লম্বা, ওদের ফ্যামিলি খুব লম্বা ছেলে আছে। এবং আমি খুব ছোটোবেলায় দেখেছি উনি ছিলেন আমার মানে বাবার কৃষ্ণমশাইয়ের ছেলে, কৃষ্ণদাদা, ঠিক আছে। আর আমার ঠাকুমা তাহলে এক জেনারেশন ওপরে, কিন্তু আমার ঠাকুমা বয়সে ছোটো ছিলেন। আচ্ছা, প্রত্যেক বছর পুজোর পর যতদিন উনি বেঁচেছিলেন উনি আসতেন আমাদের বাড়িতে ঠাকুমাকে নমস্কার করতেন। ঠাকুমা যেহেতু বয়সে বড়, ঠাকুমা চেয়ারে বসে থাকতেন, উনি মাটিতে হাত দিয়ে নমস্কার করতেন। এটা আমার ছোটোবেলায় খুব ইয়ে লাগতো, কারণ সম্মানে যেহেতু উনি মামি, উনি নমস্কারটা করছেন, কিন্তু বয়সে যেহেতু বড়, পায়ে হাত দিতেন না। এবং এটাই সেকালে রীতি ছিল। আমি পরবর্তীকালে যদি আমি কখনো সুযোগ পাই, আমার একটা আত্মজীবনের মতো লেখার ইচ্ছে আছে, এই ঘটনাগুলো আমার লেখার ইচ্ছে আছে, যে এই ধরনের ছোটো 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 ছোটো, কারণ আমি যেহেতু আমার বড়ো হওয়াটা একটা ফিউডাল পরিবার, ফিউডাল পরিবার, এই জন্যই বলছিলাম বাড়িতে দুর্গা পুজো হয়, বাড়ির পারিবারিক জমিদারি ছিল ব্যবসা থেকে। কারণ আমাদের মূল হচ্ছে রাধানাথ মল্লিক হচ্ছেন হুগলিদকের প্রতিষ্ঠাতা, একটা ব্যবসায়ী পরিবার, সেখান থেকে জমিদারি, বা যার ফলে এই জমিদারি ধরনের যে পরিবারগুলো তাদের পারিবারিক রীতিনীতিটা অনেকটা ফিউডাল থাকে, এটা উনিও জানেন যারা এখানে পুরনো বসে। রাজমন্দির একটা বাড়ি ছিল, এই সময় ওই রাজমন্দির বাড়িটা একটু বারোয়ারি বাড়ি টাইপের হয়ে যায়, মানে ওরা ভাড়া দিত, মানে ওরা অন্য জায়গায় চলে যান, ওইখানে থাকতেন না, ওই মাঠটা মানে রাজমন্দির মূল বাড়িটার যে জায়গা। এবং সেখানে দুটো গোষ্ঠী তৈরি হয়, মানে মোটামুটি আমাদের এখানে স্বদেশী আন্দোলনের বেসিক এটা শুরু হয় কার্জন আসার পর থেকে, ডট কার্জন এসে যেটা প্রথম বাংলা ভাগের থেকেও উল্লেখযোগ্য যেটা ছিল সেটা হচ্ছে ইউনিভার্সিটি বিল, যেটা নিয়ে আমি একটা তুলনায় লেখার ইচ্ছে করেছিলাম, কিন্তু যাই হোক খবরের কাগজ সব জিনিস লেখা যায় না। যেটা হচ্ছে এই এখনকার ইউনিভার্সিটি বিল আর তখনকার ইউনিভার্সিটি বিলের এই দুটোর তুলনা করে, সেই ইউনিভার্সিটি বিলে কার্জন মানে যেটা করলেন সেটা হচ্ছে ইউনিভার্সিটিগুলোকে প্রচুর ক্ষমতা দিল, মানে টাকা পয়সা, ক্ষমতা কোন জায়গায় দিলেন না, বিদেশি সাহায্য নিয়ে গবেষণা করা, মানে এতকাল পর্যন্ত কার্জন আসার আগে অবধি ভারতীয় মানে 1856 যখন তিনটে ইউনিভার্সিটি হলো, ক্যালকাটা, মাদ্রাস এবং মুম্বাই, তিনটে ইউনিভার্সিটি যখন হলো, এই তিনটে ইউনিভার্সিটির একটাই কাজ ছিল, সেটা হচ্ছে পরীক্ষা নেওয়া, যে কারণে সেনেট হল তৈরি হয়েছে শুধু পরীক্ষা নেওয়ার জন্য, তার অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ইউনিভার্সিটি যে নিজে পড়াবে এই এই কনসেপ্টটা তখন সেভাবে তৈরি হয়, হ্যাঁ, বা পড়াবে বা গবেষণা করাবে, সেই জায়গাটা আমাদের এখানে একমাত্র প্রেসিডেন্সি কলেজ সেটা করাবে, হ্যাঁ, এবং ইউনিভার্সিটির কাছে শুধু দিক দিল, কার্জন সেই রাস্তাটা ভাঙবে। কিন্তু যেহেতু তিনি প্রচুর টাকা দিচ্ছেন সরকার থেকে, ঠিক একই ডায়লগ কিছুদিন আগে আপনার কাগজে পড়েছেন, আমি টাকা দিচ্ছি মানে আমি যা বলবো তোমার শুনতে, এইটা একদম একই ইতিহাস ওইভাবেই ঘুরে ফিরে আসে। কিন্তু তার রিয়াকশান আর এখনকার রিয়াকশান দুটো আকাশ পাতাল তফাত, এইটাই আমার লেখার ইচ্ছে ছিল, লিখিনি, যাই হোক, আমি যেহেতু রাজনীতি নিয়ে লিখবো না পরবর্তীকালে ঠিক করেছি, আছে নানা কারণ, একটা ফ্যাক্টর আছে, তার সামাজিক বিশ্লেষণ আছে, রাজনৈতিক আছে, অর্থনৈতিক আছে, অনেকগুলো কারণ আছে। কিন্তু বঙ্গভঙ্গটা যে কোনো কারণে হোক সাধারণ মানুষকে বোঝানো গেল, যেটা এটা তোমার পক্ষে ক্ষতিকারক বা তোমার পক্ষে অপমানজনক, ক্ষতিকারকের থেকে অপমানজনক বোঝাতে পারলে সবথেকে বেশি কাজ দেয়।
তোমার পক্ষে অপমানজনক, হ্যাঁ তুমি এটার বিরুদ্ধে গর্জ, এই করে নেতারা মানে তুমি বানাই।